দ্বিতীয় প্রশ্নটা করেছেন হোমিওপ্যাথিক ওষুধে অ্যালকোহল ব্যবহার করা হয় এগুলো সেবন করা জায়েজ আছে কি না এগুলো সেবন করা জায়েজ আছে কিনা হোমিওপ্যাথিক ঔষধে অ্যালকোহল ব্যবহার করা হয় এটা যদি পিওর অ্যালকোহল হয়ে থাকে তাহলে সর্বসম্মতিক্রমে এটা জায়েজ নাই কিন্তু আমরা জানি হোমিওপ্যাথের মধ্যে তারা এক ফোঁটা থেকে আবার হাজার বোতল মিক্স করে করে তৈরি করে এই জন্য হোমিওপ্যাথিক ঔষধ নিয়ে অনেকেরই এখনও সন্দেহ রয়েছে যদিও যারা হোমিওপ্যাথ ডাক্তার বা এই পড়াশোনাগুলো করছেন তারা সার্বিকভাবে আমাদেরকে নিশ্চয়তা দিয়ে থাকে যে না এই ওষুধটা ভালো পার্শ্ব প্রতিক্রিয়াহীন এবং কম খরচে অনেক বিশাল চিকিৎসা হয়ে থাকে তারপরেও আসলে সত্য কথা হচ্ছে এটা উত্তীর্ণ নয় কখনো কারো যদি উপকার হয়ে থাকে সেটা কি এই ওষুধের গুণে হয়েছে নাকি অন্য কোনো কারণে হয়েছে আল্লাহ আলাম বাট এইটা যেহেতু ওইভাবে ফিজিক্যালি প্রমাণ করার মতো আসলে সুযোগ নাই কেউ কেউ প্রমাণ করে দেখা দেখাই দিতে পারবেন যে এক ফোটা ওষুধ তিন দিন সেবনের ফলে ওই তার জার্মটা মরে যায় অনেক সময় দেখা যায় যে এগুলো কাজে আসে না এবং অনেক দীর্ঘমেয়াদী চিকিৎসা লাগে যাই হোক এটা স্টিল গবেষণার মধ্যে আছে বলে আমরা মনে করি আমরা মানে এটাকে একদম মানোত্তীর্ণ ঔষধ বলে মনে করি না আচ্ছা সেক্ষেত্রে যেটা আমরা বললাম এটা যদি অ্যালকোহল দিয়ে তৈরি হয় মানে ফুল অ্যালকোহল থাকে তাহলে এটা হারাম হবে অথবা তার অধিকাংশই সত্তর আশি পার্সেন্ট নব্বই পার্সেন্টে অ্যালকোহল তার অ্যালকোহলের প্রভাবটা পুরো রয়ে গেছে কউই এখনও শক্তিশালী প্রভাবটা অ্যালকোহলের রয়ে গেছে তাহলে তাহলেও এই ওষুধটা জায়জ হবে না কিন্তু যদি এইটা মিশ্রণের কারণে অ্যালকোহল তার প্রভাবটা হারায় এবং সেটা মাখলুত হয়ে যায় এটাকে বলা হয় তা হুইল চেঞ্জ অ্যালকোহল যদি কখনো যেমন আঙ্গুরের রস দিয়ে অ্যালকোহল বানানো হয় তাই না ইউরোপের মধ্যে অধিকাংশ মদের যে কারখানা সেগুলো আঙ্গুরের রস দিয়ে তারা বানায় তো আঙ্গুরের এই রসটা যদি অ্যালকোহলিক ফর্মেটে থাকে তাহলে সেটা হারাব আবার যদি সেটা তাহবিল হয়ে যায় যে কোনোভাবে যেমন হয়তো অতিরিক্ত জাল দেওয়ার কারণে বা অন্য কোনো পানির সাথে মিশ্রণের কারণে সে তার অ্যালকোহলিক প্রভাবটা পরিপূর্ণভাবে হারিয়ে ফেলে তখন সেটা কিন্তু আবার জায়েজ হয়ে যাবে মানে পানীয় যখন সেটা দ্রবণের কারণে অথবা তাকে আগুন দিয়ে তাপ দেওয়ার কারণে সে তার বৈশিষ্ট্য হারায় এবং সে স্বাভাবিক আরেকটা পানিয়ে পরিণত হয় তখন আর সেটা হারাম থাকবে না তো এটা হচ্ছে একটা মূল নীতি যেটা ওলামাইকারামের সকলের মতের ভিত্তিতে প্রমাণিত হয়েছে অতএব আমরা